এটা অতি গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। টেটত চাকরি করাতকৈ রিলায়েন্সত চাকরি করাটো গৌরবের কথা। এই মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। টেটত চাকরি করা সকলে কেতিয়াও 50,000তকৈ অধিক দরমহা নাপায়, আর টেটত চাকরি করাতকৈ এবার রিলায়েন্সত চাকরি করবলৈ বা আগশাড়ী কোম্পানীত চাকরি করবলৈ নতুন প্রজন্মক পরামর্শ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সবিশেষ এই মুহূর্ত টাইম এইটো দর্শক সকলের বাবে লৈ আহিছো। এই মুহূর্তে বিগ ব্রেকিং, টেটত চাকরি করাতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা। টেটর চাকরিতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা। টেটর শিক্ষকতকৈ রিলায়েন্সর দরমহা ভাল। টেটত চাকরি করা সকলে 50,000তকৈ অধিক দরমহা কেতিয়াও নাপায়। নতুন প্রজন্মক উদ্দেশ্যে এই মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কলাক্ষেত্রত অনুষ্ঠিত এক বিশেষ সভাত আগশাড়ীর কোম্পানীত চাকরি করবলে পরামর্শ আগবাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নতুন প্রজন্মক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীগুলো কয়েছে যে টেটত চাকরি পাওয়াতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা। টেটর শিক্ষকতকৈ রিলায়েন্সর দরমহা ভাল। টেটর শিক্ষকে কেতিয়াও 50,000তকৈ অধিক দরমহা নাপায়, যার বাবে টেটতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটোহে গৌরবের কথা। নতুন প্রজন্মক এবার টেটর পরিবর্তে দেশের আগশাড়ী কোম্পানিতে চাকরি করবলে পরামর্শ আগবাইছে মুখ্যমন্ত্রীগুলো। এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আছে, মন্তব্য আগবাই। চাকরির মাচুলক লৈ অসন্তুষ্ট হবলগীয়া কথা একো নাই। 10 জায়গাত পরীক্ষা দি বাসর ভাড়া আমি যিমান খরচ করিব লাগে, আপনি কিমান জায়গাত যাব লাগে, যেতিয়া হেলথর বেলেগ। আমি সেই খবর জানাচ্ছি, টেটত চাকরি পাওয়াতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা মুখ্যমন্ত্রীগুলোর মন্তব্য আছে। মুখ্যমন্ত্রীগুলোকে আমি মন্তব্য শুনাম যে টেটর শিক্ষকতকৈ রিলায়েন্সর দরমহা ভাল বলে এবার মন্তব্য করছে মুখ্যমন্ত্রীগুলোকে। আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য আগবাইছো এই মুহূর্তে। আজি রিলায়েন্সত চাকরি পাওয়াটো এটা একটা গৌরবের কথা। টেটত চাকরি পাওয়াতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা, বিকজ টেটত মই দরমহা এট এনি পয়েন্ট অফ টাইম টিল রিটায়ারমেন্ট 50,000তকৈ ওপৰত দিলো। রিলায়েন্সত যদি ভাল কাম করে পার মান্থত ইউ ক্যান ড্র 50 লাখ, 100 টাইমস বেশি দরমহা প্রাইভেটত আছে। আমার মানুষে প্রাইভেটতো কাম করিব নখোজে, কিন্তু গুজরাট বা দিল্লি মহারাষ্ট্রত যদি আপনাদের ডেকা লড়াবিলাকৰ লগত কথা পাতে, গভর্নমেন্টত চাকরি এপ্লাই করা মানুষ নাই, নকরে চোকা লড়া। তেওঁলোকে প্রথমতে চাই থাকে মই কেনেকে ইনভেস্টমেন্ট ব্যাংকার্স হম, কেনেকে মই শেয়ার মার্কেটৰ লগত জড়িত হৈ পৰিম, কেনেকে মই ফাইনান্সিয়াল কনসালটেন্ট হম। এই ক্ষেত্রবিলাকত এতিয়াও অসমীয়া লড়া ছোৱালী এক্সপোজ হোৱাই নাই। উই আর স্টিল লিভিং ইন দা মেন্টালিটি হুইচ ইজ 30-40 ইয়ার্স ওল্ড। আজি রিলায়েন্সত চাকরি পোৱাটো এটো এটা গৌরবের কথা। টেটত চাকরি পাওয়াতকৈ রিলায়েন্সত চাকরি পাওয়াটো গৌরবের কথা, বিকজ টেটত মই দরমহা এট এনি পয়েন্ট অফ টাইম টিল রিটায়ারমেন্ট 50,000তকৈ ওপৰত দিলো। রিলায়েন্সত যদি ভাল কাম করে পার মান্থত ইউ ক্যান ড্র 50 লাখ। এই রাস্তাবিলাক খুলি যাব লাগিব। এটা অসমৰ মই কেইদিনমান আগতে ফ্লাইটত যাওঁতে লড়া এজন লগ পাইছিলো, মোৰ লগতে কাষৰ সিটত বহি গৈছিল। বাবা কি করা বোলে, মই দুমাহৰ কাৰণে দাদা ছুটি লৈ আহিছো, মই নেভেল শিপত কাম কৰো। উৎসুক হলো, কি নেভেল শিপ? বোলে দাদা, মই জাহাজত থাকো, ছমাহ মই সাগৰত থাকো, ছমাহ মই পানীত থাকো, মাটি ঘৰত আহো দুমাহ দিনত, আৰু মাটি আৰু পানীতে মোৰ সম্পৰ্ক, যে মই মাটিত থাকো 6 মান, পানীত থাকো 6 মান। কিমান টকা দৰমহা পোৱা? বোলে পাৰ মান 2.5 লাখ। আমাৰ গভৰ্ণমেণ্টে 2.5 লাখ চিএমকে নিদিয়ে দৰমহা। এতিয়া এই যে রাস্তাবোৰ আছে, এই রাস্তাবোৰ আমি খুলিব লাগিব। আমার যেবিলাক ছোৱালী আছে, আপনাদের চাব, কেরালার নার্সে যেতিয়া বেজি দিয়ে হাতখন কনফিডেন্টলি দিব পারে, বিষয়ার কোনো প্রশ্নই নাই। যি দিয়া বেজি, হাঁহি হাঁহি বেজি, যার যার অভিজ্ঞতা আছে, দেউতাক মাক এপলত আছে, কৰবাত ম্যাক্সত গৈছিলে ট্রিটমেন্টৰ কাৰণে, তো আছে পেচেন্ট যেন আহি কয় ইমান ভাল লাগে, কেনেকে বেজিটো দিলে গমে নাপায়। আমার ইয়াতে প্রথম আমি চিন্তা করে থাকি যে বেজি দিলে খোঁজ খাম নে বিষাব নে কি হব। ভাল ছোৱালী আছে আজিকালি, ধুনিয়া কৈ দিয়ে, কিন্তু স্কিল, এইটো হল স্কিল, ইয়াত পড়া শুনার একো কথা নাই। এই স্কিলটো যদি আমি ডেভেলপ করব পাৰো,
ওয়ার্ল্ডক আজি কিমান নার্স লাগে তার কোনো হিসাব নাই, ইন্ডিয়াক আজি কিমান নার্স লাগে হিসাব নাই, কিন্তু আমার সোয়ালি কি লাগিব যে জিএনএম পাস করে এনএইচএমত একটা চাকরি লাগবে। আমার যে অ্যাপোলো হসপিটালত আমার কারণে চাকরিবিল রখি আছে, আমার কারণে চাকরি যে ম্যাক্সত রখি আছে, আমার কারণে চাকরি যে ককিলাবেন হসপিটালত রখি আছে, সেটা আমি ভাবি নোখোজো। কিন্তু কেরালার নার্সক চাবো, অসমত যিমান মিশনারি হসপিটাল আছে কেরালার ছোৱালী আহি ইয়াতো চাকরি আজি। রিলায়েন্সত চাকরি পাওয়া এই একটা গৌরবর কথা, টেটত চাকরি পাওয়া রিলায়েন্সত চাকরি পাওয়া গৌরবর কথা, বিকজ টেটত মই দরমহা এট এনি পয়েন্ট অফ টাইম টিল রিটায়ারমেন্ট 50,000 উপর দিদ, রিলায়েন্স যদি ভাল কাম করে পার মান্থত ইউ ক্যান ড্র 50 লাখ, 100 টাইমস বেশি দরমহা প্রাইভেটত আছে। আমার মানুষে প্রাইভেটতো কাম করব নোখোজে, কিন্তু গুজরাট বা দিল্লি মহারাষ্ট্র যদি আপনাদের ডেকা লড়াবিলাকর কথা পাতে, গভর্নমেন্ট চাকরি এপ্লাই করা মানুষ নাই, নকরে চোকা লড়া প্রথমতে চাই থাকে মানে কেনকে ইনভেস্টমেন্ট ব্যাংকার্স হম, কেনকে মই শেয়ার মার্কেটের জড়িত হয়ে পড়ি, কেনকে মই ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হম। এই ক্ষেত্রবিলাকত এতিয়াও অসমীয়া লড়া ছোৱালী এক্সপোজ হওয়াই নাই, উই আর স্টিল লিভিং ইন দ্য মেন্টালিটি which is 30-40 years old. আজি রিলায়েন্সত চাকরি পাওয়া এটা একটা গৌরবর কথা, টেটত চাকরি পাওয়া রিলায়েন্সত চাকরি পাওয়া গৌরবর কথা, বিকজ টেটত মই দরমহা এট এনি পয়েন্ট অফ টাইম টিল রিটায়ারমেন্ট 50,000 উপর দিদ, রিলায়েন্স যদি ভাল কাম করে পার মান্থত ইউ ক্যান ড্র 50 লাখ। এই রাস্তাবিলাক খুলি যাব লাগিব। এটা অসমৰ মই কেইদিনমান আগতে ফ্লাইটত যাওঁতে লড়া এজন লগ পাইছিলো, মোৰ লগতে কাষৰ চিটত বহি গৈছিল, বাবা কি কৰা বোলে মই দুমাহৰ কাৰণে দাদা ছুটি লৈ আহিছো, মই নেভেল শ্বিপত কাম কৰোঁ। উৎসুক হলো কি নেভেল শ্বিপ, বোলে দাদা মই জাহাজত থাকো, ছমাহ মই সাগৰত থাকো, ছমাহ মই পানীত থাকো, মাটি ঘৰত আহোঁ দুমাহ দিনত, আৰু মাটি আৰু পানীতে মোৰ সম্পৰ্ক, যে মই মাটিত থাকো 6 মান্থ, পানীত থাকো 6 মান্থ, কিমান টকা দরমহা পোৱা বোলে পার মান 2.5 লাখ। আমার গভর্নমেন্টে 2.5 লাখ তো সিএম কে নিদিয়ে দরমহা। সো ইতিয়া এই যে রাস্তাবোৰ আছে, এই রাস্তাবোৰ আমি খুলিব লাগিব। আমার যেবিলাক ছোৱালী আছে আপনাদেরকে চাব, কেরালার নার্সে যেতিয়া বেজি দিয়ে হাতখন কনফিডেন্টলি দিব পারে, বিষয়ার কোনো প্রশ্নই নাই, যি দিয়া বেজি হাঁহি হাঁহি বেজি, যার যার অভিজ্ঞতা আছে, দেউতাক মাক এপলত আছে, কৰবাত ম্যাক্সত গৈছিলে ট্রিটমেন্টৰ কাৰণে তো আছে, পেচেন্ট যেন আহি কয় ইমান ভাল লাগে, কেনেকে বেজিটো দিলে গমেই নাপাম। আমার ইয়াতে প্রথম আমি চিন্তা কৰি থাকিম যে বেজিটো দিলে খোজ খাম নে বিষাব নে কি হব, ভাল ছোৱালী আছে আজিকালি ধুনীয়া কৰি দিয়ে, কিন্তু স্কিল, এইটো হল স্কিল, ইয়াত পঢ়া শুনার একো কথা নাই, এই স্কিলটো যদি আমি ডেভেলপ করব পারো, ওয়ার্ল্ডক আজি কিমান নার্স লাগে তার কোনো হিসাব নাই, ইন্ডিয়াক আজি কিমান নার্স লাগে হিসাব নাই, কিন্তু আমার ছোৱালী কি লাগিব যে জিএনএম পাস করে এনএইচএমত একটা চাকরি লাগবে। আমার যে অ্যাপোলো হসপিটালত আমার কারণে চাকরিবিল রখি আছে, আমার কারণে চাকরি যে ম্যাক্সত রখি আছে, আমার কারণে চাকরি যে ককিলাবেন হসপিটালত রখি আছে, সেটা আমি ভাবি নোখোজো। কিন্তু কেরালার নার্সক চাবো, অসমত যিমান মিশনারি হসপিটাল আছে কেরালার ছোৱালী আহি ইয়াতো চাকরি আজি রিলায়েন্সত চাকরি।